হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রোমানাস কুকিং ওয়ার্ল্ড। আমি আজকে আপনাদের জন্য খুবই মজার একটা নুডলসের রেসিপি নিয়ে এসেছি, আর সেটা হলো মশলা সুপি নুডলস। খুবই টেস্টি একটা রেসিপি। আমরা তো অনেক ধরনের নুডলস দিয়ে স্যুপ খেয়ে থাকি, তবে এই স্যুপটা একবার খেয়ে দেখবেন যে কতটা মজার। আর এটা আমি খুবই অল্প উপকরণে তৈরি করেছি এবং খুবই টেস্টি একটা রেসিপি। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব মাই চ্যানেল। স্যুপটাকে তৈরি করার জন্য চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, এটা অল্প তেলেই হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি আমি কিছু রসুন কুচি। এখন এই রসুন কুচিটাকে আমি হালকাভাবে ভেজে নিব। রসুনটা যখন ভাজা হয়ে যাবে তারপর এখানে কিছু সবজি অ্যাড করে দেব। আমি এখানে আলু আর গাজরকে ডাইস করে কেটে নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম। এখন এগুলোকে হালকা একটু ভেজে নিব। আপনি যতটুকু রান্না করবেন ওই হিসাবে সবজিগুলোকে দিয়ে নেবেন। আর দিয়ে দিচ্ছি আমি আধা কাপের মতো মটরশুঁটি, এটা ফ্রোজেন মটরশুঁটি। এখন এগুলোকে হালকা ভেজে নেব। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ হলো কালো গোলমরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 চামচ হলো সয়া সস। এখন এগুলোকে একটু নেড়ে চেড়ে একটু মিক্স করে একটু ভাজা ভেজে নেব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো আরো ভেজিটেবল এখানে অ্যাড করতে পারেন। আর আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পানি। আমার সবজিটা ফুটতে শুরু করেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ম্যাগির প্যাকেট। আমি এখানে 1.5 প্যাকেট ম্যাগি ইউজ করেছি। ম্যাগিটাকে একটু ভেঙে দিয়ে দিচ্ছি, এতে করে স্যুপটা খেতে সুবিধা হবে এবং রান্না করতেও সুবিধা হবে। এবং সাথে দিয়ে দিচ্ছি হলো আমি সেই প্যাকেটের যে মশলা থাকবে সেই মশলা 2টাকেও আমি দিয়ে দিব, যেহেতু আমি 1.5টা দিয়েছি। কিন্তু মশলা আমি 2টে ইউজ করব এখানে। এখন আমি প্যাকেটের মশলাগুলো দিয়ে দিচ্ছি। মশলা 2টিকে দেওয়ার পরে এগুলোকে নেড়ে চেড়ে খুব ভালো করে সিদ্ধ করে নিব। নুডলসটা যখন খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে তখন এখানে দিয়ে দিচ্ছি আমি খুবই ঝাল 1 চামচ হলো চিলি সস। আর দিয়ে দিচ্ছি হলো 1/4 কাপ হলো টমেটো সস। এখন এগুলো সব মিক্স করা হয়ে গেলে আমি অল্প আঁচে এটাকে খুব ভালো করে নুডলসটাকে সিদ্ধ করে নিব, যাতে নুডলসটা খুব সফট হয়ে যায়। এবং ফাঁকে ফাঁকে এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। আমি এখানে কাঁচামরিচটা ইউজ করিনি, আপনারা চাইলে এখানে কাঁচামরিচটা দিতে পারেন, কারণ আমি যে সসটা দিয়েছি সেটা অনেক ঝাল, তাই আমি আর এক্সট্রা কাঁচামরিচটা দিলাম না। নুডলসটা আমার হয়ে গেছে। এখন আমি একটু লেবুর রস দিয়ে দিচ্ছি, এতে 1 চামচের মতো।
দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি। দেখুন নুডলসটা কতটা সুন্দর আর কতটা কালারফুল হয়েছে। এখন আমি একটা বাটিতে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি, খুবই টেস্টি একটা রেসিপি, বাসায় ট্রাই করে দেখবেন। এখন আমি কিছু পুদিনা পাতা এটার উপরে দিয়ে সার্ভ করব। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব মাই চ্যানেল। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন, তাহলে যখনই আমি কোনো রেসিপি আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, আবার ফিরে আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।